আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হচ্ছে চিজ ভেজিটেবল। এর জন্য আমি চুলায় পাতিলে পানি দিয়েছি এবং এর মধ্যে কিছু পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, সিদ্ধ করে নিব হালকা ভাপ দিয়ে, এবং কিছু গাজর পরিমাণ কেটে নিয়েছি পাতলা স্লাইস করে। দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটা একটি বলক এসে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটি আলু, কুচি করে পাতলা কেটে নিয়েছি স্লাইস করে। এটাকে হালকা একটু ভাপ দিয়ে নিব একটা বলক আসা পর্যন্ত। তো আমার হালকা একটি বলক এসে গেছে, এখন এটা পানিটি ঝরিয়ে ফেলবো। তো আসলে সকালের নাস্তায় ঝটপট ইজি ওয়েতে করে নেওয়া যায় চিজ ভেজিটেবল। এটা আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করলাম। তো ভেজিটেবলটা ছেঁকে নিয়েছি, এখন চুলায় ফ্রাই প্যানটি দিয়েছি, এর মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং এর মধ্যে দিয়ে দেবে একটি এলাচ, একটি লং, একটি তেজপাতা, এবং সাথে অ্যাড করে দিব হচ্ছে 5 ফোড়ন মশলা। এটা আপনারা যে কোনো বেকারি সুপার শপে পেয়ে যাবেন, 5 ফোড়ন মশলা থাকে যেটা আচারে ব্যবহার করা হয়, সেই 5 ফোড়ন মশলা দিয়ে দিয়েছি, এবং অল্প একটু দিয়ে দিব কালো জিরা। তো আসলে এটা ফ্লেভারটা খুব সুন্দর হয়, লুচির সাথে খেতে খুবই মজা লাগে। এবং এর মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবং আদা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, এবং দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, এবং 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, এবং দিয়ে দিব 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হালকা একটু পানি দিয়ে কষাই নিব। তো নাড়াচাড়া দিয়ে একটু হালকা পানি দিয়ে কষাই নিব। তো শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে দেখুন, আমি এর মধ্যে অল্প একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি, এবং চাক চাক করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজে পাপড়ির মতো ছাড়িয়ে নিয়েছি, এবং টমেটোরও কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করা ভেজিটেবিলটা। আসলে সকালের নাস্তায়, বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে এরকম ভেজিটেবল হেলদি একটা ফুড, অবশ্যই বাসায় তৈরি করবেন, বাচ্চাদের টিফিনে একটি হেলদি ফুড। তো আসলে আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, সকালের নাস্তা ঝটপট তৈরি করে ফেলতেছি চিজ ভেজিটেবল। তো এর মধ্যে স্লাইস করা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নিব। তো আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং রানীর সমান ব্লগসকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না। এবং এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ গুলিয়ে নিয়েছি, এবং অল্প একটু পানি অ্যাড করে দিব, এবং এর মধ্যে অল্প একটু 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আসলে ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য, কন্ট্রোল করার জন্য। তো ভেজিটেবলে হালকা পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, এবং এটাকে বলক আসা পর্যন্ত একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলে সবজিটা তো হালকা ভাপ দিয়ে নিয়েছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানিতে এটা একটি মাখা মাখা কনসিস্টেন্সি এসে যাবে। তো ভাজির সাথে, পরোঠার সাথে ভাজিটা খুবই ভালো লাগে, এই ভাজিটি ভেজিটেবল চিজ ভাজি। তো এর মধ্যে বলক এসে গিয়েছে আনাম কাঁচামরিচ এবং 1 টুকরো লেবুর রস, ফ্লেভারটা সুন্দর হয় আসলে, এবং কুচি করা ধনে পাতা দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিব এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম পানিতে গুলিয়ে, তো একটু আঠালো আঠালো ভাব হয়, এবং এটাতে দিয়ে দিব একটি চিজ, 1 পিস মোজারেলা চিজ আছে, সেই চিজটা আমি দিয়ে দিব। আসলে চিজ দিলে ভেজিটেবলটা খুবই আমি একটি টেস্ট আছে, বাচ্চারাও পছন্দ করে আসলে নাস্তাতে। তো একটি চিজ দিয়ে দিয়েছি ভেঙে, আপনারা চাইলে এখানে পনিরও ব্যবহার করতে পারেন, তো আমি চিজ ব্যবহার করেছি। তো চিজ দিলে একটি আঠালো আঠালো কনসিস্টেন্সি এসে পড়ে, তো মাখা মাখা টাইপ হয়ে যায়, আসলে খেতে এবং দেখতেও খুব সুন্দর হয়, লোভনীয় এবং মজাও লাগে। আসলে গরম গরম লুচির সাথে সকালের ব্রেকফাস্টে এটা তৈরি করে নেবেন, একটি হেলদি ফুড বাচ্চাদের টিফিনে,
হাজবেন্ডের অফিসের টিফিনে ব্যবহার করতে পারেন। তাই ঝটপট ইজি ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখুন হয়ে গেছে আমার এই ভেজিটেবিলটি, তা খুব সুন্দর হয়েছে, মাখা মাখা ভেজিটেবিল। এখন আমরা লুচি তৈরি করার জন্য চলে যাব। গরম গরম লুচি ভেজিটেবিলের সাথে আসলে খুবই মজা লাগে। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কয়েকটি কালো জিরা অ্যাড করে দিয়েছি। কালো জিরা দিলে ফ্লেভারটা সুন্দর হয় এবং অল্প একটু লবণ নিয়ে নিয়েছি। তো আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন কালো জিরা। এবং এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিনি অল্প পরিমাণ, চিনি দিয়ে দিয়েছি এবং অল্প একটু সুজি দিয়ে দিয়েছি 2 চামচের মতো। সুজি দিলে ময়দাটা একটু নরম এবং সফট হয় লুচিটা। তো এখন আমি এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিব। তো এটাকে আমি মিক্সড করে নিয়েছি। এখন আমি এটাকে হালকা গরম পানি দিয়ে এই ডোটা আপনারা নিজের নিজের পছন্দের মতো আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন, যাতে বেশি নরমও না হয় শক্ত না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আটার কনসেন্ট্রেটটি। তো আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। তো 10 মিনিট পর আমি চলে আসছি। এখন আমি লুচিগুলোকে বেলে নিব। তো আমি এটাকে আরেকটু ময়ান করে নিব। তো আমি এটা ছোট ছোট করে লিচি কাটা নেব। ছোট ছোট লিচি কেটে নেব। লিচিটা কেটে আমি অর্ধেক ময়দাটি রেখে দিয়েছি, এটা আমি পরে তৈরি করব লুচিটা। তো এটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 দিন ব্যবহার 2 দিন ব্যবহার করতে পারবেন। আমি গোল গোল লুচি শেপে করে নিয়েছি এবং এখন আমি বেলে নিতেছি। তো এখন আমি গোল গোল করে লুচির মতো বেলে নেব। তো বেলে নেওয়া হয়ে গেলে এটাকে ভেজে নেব। তা একই সাইজের সব লুচিগুলো আমি গোল গোল করে বানিয়ে নেব। তো যারা নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো দিবেন এবং নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। এবং যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন নিত্য নতুন ব্লগ দেখার জন্য। আমি এখানে চুলায় কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি। তো তেলটি গরম হচ্ছে, তো তেলকে বেশি হিট করা যাবে না, মিডিয়াম হিট হলে আমরা লুচিগুলোকে ভেজে নিব। তো তেলটি হিট হচ্ছে, আমার তেলটি গরম হয়ে গিয়েছে। তো আমি এখন লুচিগুলোকে ভেজে নিব একে একে করে। দেখুন আমার লুচিটি খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে, ফুলে ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না।
আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো একে 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 করে আমি সব লুচিগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো অবশ্যই লুচি দিয়ে এভাবে ভেজিটেবল খেতে কারা পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ইনস্টাগ্রামে ফলো দিবেন। দেখতে আমার লুচিগুলো দেখুন ফুলকো ফুলকো লুচি হচ্ছে, আমার লুচিটি দেখুন হয়ে গেছে। একে একে করে আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি। দেখুন আমার সব লুচিগুলো ফুলকো হয়েছে, এভাবে করে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন, এবং অবশ্যই আমার স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার লুচিগুলো হয়ে যাচ্ছে। আসলে লুচি বানানোতে সব টাইম আমার রেসিপিটা ফলো করলে এভাবে অবশ্যই লুচিটা অনেক সুন্দর এবং ফলো লুচি হবে। এই যে দেখুন হয়ে গেছে পারফেক্ট আমার ফুলকো লুচি সব, এবং এর সাথে হয়ে গেছে ভেজিটেবল। তো সকালের নাস্তায় ঝটপট তৈরি করে ফেলবেন এই ভেজিটেবল।